হ্যালো ফ্রেন্ডস এস প্রমিস আজকে আবারও তোমাদের সামনে আমরা বাংলা থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এস টি ফ্রেন্ডস সুকান্ত ভট্টাচার্য তোমাদের এস টি এখানে কিন্তু সিলেবাস তোমরা ফলো করলে দেখতে পাবে সুকান্ত ভট্টাচার্য দেওয়া আছে ফ্রেন্ডস এবং সুকান্ত ভট্টাচার্য থেকে প্রতি বছর গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি এক্সাম হলে এসে থাকে আমরা আজকের এই ক্লাসে চেষ্টা করব সুকান্ত ভট্টাচার্যকে কভার করতে ফ্রেন্ডস অবশ্যই অন্যান্য দিনের মতো তোমরা পুরো ক্লাস প্রথম থেকে লাস্ট অব্দি দেখবে এবং তোমাদের অ্যাক্টিভ এবং বেশি বেশি পার্টিসিপেশন আমাদেরকে খুশি করে এবং আমরা তোমাদের সামনে কন্টিনিউ এরকম ক্লাস নিয়ে আসতে চেষ্টা করি ফ্রেন্ডস এবং তোমাদের যে সাপোর্ট এটা আমরা পাচ্ছি প্রতিনিয়ত আরও বেশি সাপোর্ট তোমাদের থেকে আশা করি তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে আমাদের এই ক্লাসগুলি শেয়ার করবে ফ্রেন্ডস ঠিক আছে আমরা এর পূর্বে মধুসূদন করেছি বঙ্কিমচন্দ্র করেছি বৃন্দাবন দাস করেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছি স্বামী বিবেকানন্দ করেছি ওই সমস্ত ক্লাস তোমরা এখন তারপর আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় করে নিয়েছি গতকালই করেছিলাম শরৎচন্দ্র ঠিক আছে তো আজকে সুকান্ত ভট্টাচার্য নিয়ে তোমাদের সামনে হাজির প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবে ফ্রেন্ডস তোমরা জানো যে আমরা পিডিএফ দিয়ে থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলটির নাম কি লেট স্ক্র্যাক ত্রিপুরা এক্সাম নামে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল করেছি তোমাদের সুবিধার্থে ফ্রেন্ডস ওইখানে আমরা পিডিএফ দিয়ে থেকে উইদাউট এনি কস সম্পূর্ণ ফ্রিতে ওই পিডিএফগুলি তোমরা আমাদের চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারবে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামটি প্রতিনিয়ত তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নিয়ে আসতে চেষ্টা করছে ফ্রেন্ডস টিপিএসসির ক্লাসও আমরা কন্টিনিউ করছি আজকে সকালে কিন্তু ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ডের উপরে একটি কারেন্ট এফেয়ার্স ক্লাস হয়ে গেছে এখন বেঙ্গলি চলছে পরবর্তী সময় তোমরা সন্ধ্যার দিকে অর্থাৎ ঠিক পাঁচটা সময় তোমরা পেয়ে যাবে ত্রিপুরা জিকে ত্রিপুরা জিকে পেয়ে যাবে পাঁচটার সময় সন্ধ্যা পাঁচটার সময় তো ওই সময় তোমরা কিন্তু তোমাদের পার্টিসিপেশন ওইখানে কমপ্লিটলি অ্যাক্টিভলি রাখবে ঠিক আছে তোমাদের জন্যই আমরা চেষ্টা করছি দিনভর ক্লাস নিয়ে আসতে ফ্রেন্ডস তো ফ্রেন্ডস অবশ্যই অনেকে তোমরা সাবস্ক্রাইব করে নিয়েছ আমরা জানি যারা করনি তোমাদেরকে রিকোয়েস্ট করবো ফ্রেন্ডস তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে লাইক করে নেবে আমাদের এই ক্লাসটিকে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ফ্রেন্ডস তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশান তোমাদের অ্যাক্টিভ শেয়ার মন খুলে যে শেয়ার ওইটা যদি করো তখন আমাদের চ্যানেলটা গ্রো হবে ফ্রেন্ডস শুধুমাত্র এটা আমাদের চ্যানেল নয় এটা সারা ত্রিপুরা রাজ্যের চ্যানেল তোমাদের চ্যানেল তোমাদের জন্য আজকে আমরা অ্যাক্টিভলি প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসতে চেষ্টা করছি এবং তোমাদের সাপোর্টের ফলে এটা সম্ভব হয়েছে ফ্রেন্ডস আমরা খুব তাড়াতাড়ি কিন্তু অনেকটা গ্রো করতে পেরেছি আমাদের চ্যানেলের তোমাদের সাপোর্টের ফলে তাই তোমরা কিন্তু তোমাদের সাপোর্টটা আমাদের সঙ্গে ধরে রাখবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ফ্রেন্ডস লেটস স্টার্ট টুডেজ ক্লাস তো ফ্রেন্ডস সুকান্ত ভট্টাচার্য জন্ম হয়েছে উনিশশো ছাব্বিশে উনিশশো ছাব্বিশের পনেরো আগস্ট উনিশশো ছাব্বিশের পনেরোই আগস্ট সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন ফ্রেন্ডস পনেরো আগস্ট উনিশশো ছাব্বিশে সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন এবং ওনার মৃত্যু হয়েছিল উনিশশো সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশে ওনার মৃত্যু হয়েছিল ফ্রেন্ডস তেরোই মে উনিশশো সাতচল্লিশের তেরোই মে সুকান্ত ভট্টাচার্যের মৃত্যু হয়েছিল ফ্রেন্ডস ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে সুকান্ত ভট্টাচার্যের যে জন্ম এটা কোথায় হয়েছে ফ্রেন্ডস সুকান্ত ভট্টাচার্যের জন্ম হয়েছে কলকাতার কালীঘাটে সুকান্ত ভট্টাচার্যের জন্ম হয়েছে কোথায় কলকাতার কালীঘাটে পেন পেপার নিয়ে বসো অজস্র অসংখ্য তথ্য আমরা আজকের এই ক্লাসে তোমাদেরকে দেব ফ্রেন্ডস কোশ্চেন একটি তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন এখানে হয়তো বা আমি এক নম্বরে সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস তাছাড়াও আমি কিন্তু এক্সট্রা অনেক কথা বলবো যেগুলি তোমাদের এক্সাম হলে ইম্পর্টেন্ট ঠিক আছে তাই তোমরা পেন পেপার নিয়ে বসো গুরুত্বপূর্ণ তথ্যগুলি অবশ্যই তোমরা নোট ডাউন করা রাখবে ফ্রেন্ডস ঠিক আছে সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোথায় হয়েছে মাতা মোহের বাড়িতে মাতা মোহের বাড়িতে ওনার জন্ম হয়েছে কলকাতার কালীঘাটে এখন কোশ্চেন নাম্বার ওয়ান যদি আমরা দেখি এখানে বলা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায় পৈতৃক নিবাস কোথায় বামুনপাড়া গ্রামে কোটালিপাড়া গ্রামে বনমালীপুরে কোশ্চেন 1 ওয়ানের আনসারটি কি হবে সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায় করো তো ফ্রেন্ড সুকান্ত ভট্টারচের পৈতৃক নিবাস কোটালিপাড়া গ্রামে কোটালিপাড়া পৈতৃক নিবাস কোথায় কোটালিপাড়া গ্রামে ওনার জন্ম হয়েছিল কলকাতার কালীঘাটে ওনার পৈতৃক নিবাস হচ্ছে কোটালিপাড়া গ্রামে ঠিক আছে কোটালিপাড়া গ্রামে সুকান্ত ভট্টাচার্য পৈতৃক নিবাস কোয়েশ্চেন নাম্বার টু এখন দেখো টুতে বলছে নিচের কোন পত্রিকার সম্পাদনা করেন কবি সুকান্ত কবি সুকান্ত নিচের যে পত্রিকার নাম দেওয়া আছে দৈনিক স্বাধীনতা নবযুগ লাঙ্গল অপশানটি কোনোটি নয় কোন পত্রিকার সম্পাদনা কবি সুকান্ত ভট্টাচার্য করেছিলেন আনসারটি হবে দৈনিক স্বাধীনতা দৈনিক স্বাধীনতা কমিউনিস্ট পার্টির একটি পত্রিকা ওইটি সম্পাদনা করেছিলেন কবি সুকান্ত উনিশশো সালে কোশ্চেন নাম্বার থ্রি সুকান্ত ভট্টাচার্যের ঘুম নেই সুকান্ত ভট্টাচার্যের ঘুম নেই কাব্যটি কবে প্রকাশিত হয় সুকান্ত ভট্টাচার্যের ঘুম নেই কাব্যটি কবে প্রকাশিত হয় ফ্রেন্ডস তাড়াতাড়ি তোমরা আনসার করো এবং আমি যে এক্সট্রা নলেজগুলি দেবো সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে ওইগুলি কিন্তু নোট ডাউন করে রাখতে চেষ্টা করবে ফ্রেন্ডস সুকান্ত ভট্টাচার্যের ঘুম নেই কাব্যটি কবে প্রকাশিত হয় আনসারটি হবে উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশে সুকান্ত ভট্টাচার্যের ঘুম নেই কাব্যটি প্রকাশিত হয় ফ্রেন্ডস কোয়েশ্চেন নাম্বার থ্রি কমপ্লিট এখন ফোর দেখি কি আছে ফোরে বলছে নিচের কোনটি কবি সুকান্তের ফেসিবাদ বিরোধী কাব্যগ্রন্থ নিচের কোনটি কবি সুকান্তের ফেসিবাদ বিরোধী কাব্যগ্রন্থ কোয়েশ্চন করো প্রত্যেকটি কোয়েশ্চেন তোমরা আনসার করো তোমাদের পার্টিসিপেশন আমাদেরকে খুশি করে আমরা মোটিভেটেড হই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি কন্টিনিউ তোমাদের সামনে নিয়ে আসতে যারা এখন আজকের ক্লাসটি লাইক করে নেবে অবশ্যই লাইক করে নেবে অবশ্যই লাইক করে নেবে অবশ্যই লাইক করে নেবে কোয়েশ্চ নাম্বার ফোর কোনটি কবি সুকান্তের বিরোধী কাব্যগ্রন্থ আনসারটি হবে আকাল 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 হবে হবে সি রাইট এখন ফাইভ দেখি কি আছে ফাইভে বলছে কোন রোগে আক্রান্ত হয়ে কোন রোগে আক্রান্ত হয়ে কবি সুকান্তের অকাল মৃত্যু ঘটে অকাল মৃত্যু মাত্র একুশ বছর বয়সে মাত্র একুশ বছর বয়সে কবি সুকান্তের মৃত্যু হয় ফ্রেন্ডস ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয় ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয় কোন রোগে আক্রান্ত হয়ে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে কবি সুকান্তের অকাল মৃত্যু হয় কিন্তু মৃত্যুবরণ করেন আট নয় বছর বয়স থেকে আট নয় বছর বয়স থেকে কবি সুকান্ত কিন্তু কবিতা আবৃত্তি ছড়া এগুলি লেখা স্টার্ট করে দিয়েছিল ফ্রেন্ডস তো আজকের দিনে আজকের দিনের কথা চিন্তা করলে অনেক বড় কথা ফ্রেন্ডস আজকের দিনে একুশ বছর বয়সে এমনও ব্যক্তি আছে কোনো কিছু লিখে না তারপরে স্টার্ট করে কিন্তু সুকান্ত ভট্টাচার্য একুশ বছর বয়সে ওনার মৃত্যুই হয়ে গেছে চিন্তা করো কতটা ট্যালেন্টেড উনি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আয়ু পেত তাহলে কি হতো চলো কোয়েশ্চেন নাম্বার সিক্স নিচের কোন গল্পটি নিচের কোন গল্পটি কবি সুকান্ত নিচের কোন গল্পটি কবি সুকান্ত ভি ভিয়াঙ্কির ভি ভিয়াঙ্কির টেলসের অনুবাদ নিচের কোন গল্পটি কবি সুকান্ত রচনা করেছেন এবং এটি ভি ভিয়াঙ্কির টেলসের অনুবাদ করেছে ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার সিক্স আনসার করুন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশন কোশ্চেন নাম্বার 6 নিচের কোন গল্পটি কবি সুকান্ত ভি ভ্যাঙ্কি টেলসের অনুবাদ করে ছাগলের কথা ছাগলের কথা যে গল্প এই গল্পটি কবি সুকান্ত ভি ভ্যাঙ্কি টেলসের অনুবাদ করেছেন फ्रेंड्स क्वेश्चन नंबर 6 কমপ্লিট এখন চলো 7 এ দেখি কি আছে 7 বলছে কবি সুকান্তের প্রথম কাব্যগ্রন্থ কোনটি কবি সুকান্তের প্রথম কাব্যগ্রন্থ কোনটি 2000 2021 এ যে জ্যাট পরীক্ষা হয়েছে ওইখানে কিন্তু কবি সুকান্তের প্রথম কাব্যগ্রন্থ কোনটি এসেছিল फ्रेंड्स ঠিক আছে কবি সুকান্তের প্রথম কাব্যগ্রন্থ কোনটি কোশ্চেন নাম্বার সেভেন আনসার করো ছাড়পত্র ঘুমনি অগ্নিবীণা কোশ্চেন নাম্বার সেভেন আনসারটি হবে ছাড়পত্র ফ্রেন্ডস ছাড়পত্র কবি সুকান্তের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ছাড়পত্র যেটা রচনা করেছে কবে যেটা রচনা করেছে উনিশশো সাতচল্লিশে ছাড়পত্র কাব্য কবি সুকান্ত রচনা করা শেষ করেছে সাতচল্লিশে অর্থাৎ যে বছর ওনার মৃত্যু হয়েছিল এবং যদি বলি এই যে ছাড়পত্র এটা প্রকাশিত কবে হয়েছে প্রকাশিত যদি বলে পরীক্ষাতে যদি বলে ছাড়পত্র কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয় তখন কিন্তু উত্তরটা একটু আলাদা হবে ঠিক আছে প্রকাশিত হয়েছিল পরের বছর উনিশশো আট ছাড়পত্র হচ্ছে কবি সুকান্তের প্রথম কাব্যগ্রন্থ যেটা রচনা করা কমপ্লিট হয়েছে উনিশশো সাতচল্লিশে প্রকাশিত হয়েছে যদি পরীক্ষাতে আসে প্রকাশিত কবে হয়েছে তখন কিন্তু আনসার করবে উনিশশো আটচল্লিশ ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার এইট আনসার করো সুকান্ত ভট্টাচার্যের পিতার নাম কি সুকান্ত ভট্টাচার্যের পিতার নাম কি আনসার করো কোশ্চেন নাম্বার এইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রেন্ডস যারা এখনও লাইক করনি আজকের ক্লাসটিকে অবশ্যই লাইক নেবে ফ্রেন্ডস কবি সুকান্তের পিতা কে ত্রিলোচন ভট্টাচার্য মুরারি ভট্টাচার্য মাধব ভট্টাচার্য কোশ্চেন নাম্বার এইট আনসার করো হ্যালো ফ্রেন্ডস তোমরা আনসার করো সবাই আনসার করো তোমরা সবাই যদি আনসার করো একটি পার্টিসিপেশন আমাদের ক্লাসগুলিতে করো তখন একটা প্র্যাকটিস হয়ে যাবে ভালো তোমাদের সামনে আমরা প্র্যাকটিসের জন্য নিয়ে আসছি এমনকি আমরা নোটসও দিয়ে দিচ্ছি এগুলি এগুলি পরবর্তী সময় পিডিএফ আকারও তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে পিতার নাম হচ্ছে নিবারণ ভট্টাচার্য নিবারণ ভট্টাচার্য হবে সুকান্ত ভট্টাচার্যের পিতার নাম নিবারণ ঠিক আছে তো নিবারণ তো অপশানে নেই অপশান ডি তোমরা ঠিক করবে নিবারণ ভট্টাচার্য হচ্ছে কবি সুকান্তের পিতার নাম তারপর কোশ্চেন নম্বর নাইন কবি সুকান্তের জন্ম কোথায় হয় কবি সুকান্তের জন্ম কোথায় আমরা ক্লাসের শুরুতেই বলেছিলাম কবি সুকান্তের জন্ম কোথায় হয় কবি সুকান্তের জন্ম হয় কলকাতার কালীঘাটে কলকাতার কালীঘাটে কালীঘাটে মাতা মহের বাড়িতে মাতা মহের বাড়িতে কলকাতার কালীঘাটে কলকাতার কালীঘাটে তেতাল্লিশ নং তেতাল্লিশ নঙে ঠিক আছে কালীঘাটে তেতাল্লিশ নঙে চলো এখন টেন করি আমরা টেনে কি বলছে টেনে বলছে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন মনোযোগ সহকারে দেখবে ঠিক আছে টেনে বলছে সুকান্ত সমগ্র সুকান্ত সমগ্র নামে একটি গ্রন্থ আছে ঠিক আছে যদি তোমরা পড়ে থাকো তাহলে তো অবশ্যই ভালো জানবে লাইব্রেরিতে খোঁজ করলেও পাবে সুকান্ত সমগ্র লেখাতে সুকান্তের চিঠিগুলির বেশিরভাগ পরবর্তী সময়ে কে গ্রন্থাকারে প্রকাশ করেছেন কারণ আমরা দেখতে পেয়েছি একটা জিনিস যে সুকান্ত সাতচল্লিশে মারা গিয়েছে ঠিক আছে উনিশশো সাতচল্লিশে মারা গিয়েছে তো এখন কথা হচ্ছে সুকান্তের যে কাব্যগ্রন্থ ছাড়পত্র এটা কিন্তু লেখা শেষ করেছে প্রকাশ হয়েছে তারপরে পূর্বাভাস মিঠে করা অভিযান হরতাল গীতিগুচ্ছ ঘুমনে আকাল অনেক কিছু পরবর্তী সময় এগুলি প্রকাশিত হয়েছে তো এই যে প্রকাশিত হয়েছে এগুলি সমস্ত কিছু সুকান্ত সমগ্রতে ইনক্লুড করা হয়েছে ঠিক আছে সুকান্ত সমগ্র যে নামে যে একটি গ্রন্থ আছে এই গ্রন্থে কিন্তু সমস্ত কাব্যগ্রন্থকে ইনক্লুড করা হয়েছে এখন কথা হচ্ছে কে কার অবদান আছে এই ইনক্লুড করার ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সুকান্ত প্রিয় বন্ধু পরেও কিন্তু উনি বন্ধুত্বটা ঠিক রেখেছেন সুকান্ত ভ্য মারা গিয়েছেন কিন্তু সুকান্ত ভট্টাচার্যের লেখাগুলিকে কিন্তু উনি জনসমক্ষে নিয়ে এসছেন এবং আজকে সুকান্ত ভট্টার্য অমর আমাদের কাছে কেন অমর একমাত্র ওনার রচনার জন্য ওনার কাব্যের জন্য তো সেই ক্রেডিট কার্ড যাবে তার বন্ধু অরুণাচল ভট্টাচার্যের উপরেই সবটা কেড়ে যাবে কিন্তু সুকান্ত ভট্টাচার্য লিখেছেন কিন্তু এগুলি কিন্তু প্রকাশিত হয়নি ফ্রেন্ডস প্রকাশিত করেছে কে অরুণাচল ভট্টাচার্য অরুণাচল অরুণাচল ভট্টাচার্যের উদ্যোগে কিন্তু সুকান্ত ভট্টাচার্যের লেখাগুলি প্রকাশিত হয়েছে সুকান্ত সমগ্রতে স্থান পেয়েছে এবং বিশ্বের দরবারে ভারতবর্ষের দরবারে সুকান্ত ভট্টাচার্য আজকে অমর হয়ে রয়েছেন ঠিক আছে কোশ্চেন নাম্বার টেন কমপ্লিট এখন চলো দেখি ইলেভেনে কি আছে ইলেভেনে বলছে সাবাস বাংলাদেশ এই পৃথিবী অবাক তাকিয়ে রয় তাকিয়ে সরি তাকিয়ে বয় জলেপুরে মরে ছাড়খার তবু মাথা নোয়াবার নয় সাবাস বাংলাদেশ এই পৃথিবী অবাক তাকিয়ে বয় জলেপুরে মরে ছাড়খার তবু মাথা নোয়াবার নয় এই যে উক্তি এই উক্তিটি কার বুদ্ধদেব ভট্টাচার্য অরুণাচল ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্য ডি কোনটি নয় আনসারটি কিন্তু সুকান্ত ভট্টাচার্য হবে সুকান্ত ভট্টাচার্য এই লেখাটি লিখেছিলেন ফ্রেন্ডস কোয়েশ্চেন নাম্বার ইলেভেন এখন টুয়েলভে দেখি কি আছে টুয়েলভে হ্যাঁ গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন আছে কত সালে সুকান্ত কলকাতা রেডিওর গল্প দাদুর আসরে যোগদান করে কলকাতা রেডিওর তরফ থেকে একটি প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের প্রোগ্রামের নাম ছিল গল্প দাদু ঠিক আছে সেই গল্প দাদুর আসরে যোগদান করেন কবে কবি সুকান্ত ভট্টাচার্য আনসার করুন আনসারটি হবে ফ্রেন্ডস উনিশশো একচল্লিশ উনিশশো একচল্লিশে কবি সুকান্ত ভট্টাচার্য কলকাতা রেডিওর গল্প দাদুর আসরে যোগদান করেন ফ্রেন্ডস থার্টিন কত বছর বয়স থেকে সুকান্ত কবিতা ছড়া ইত্যাদি লিখতে শুরু করেন এটা আমি ডিসকাশনে বলেছি কত বছর বয়স থেকে লেখা শুরু করেছে আট নয় বছর বয়স থেকে আট নয় বছর বয়স থেকে কবি সুকান্ত ভট্টাচার্য কবিতা ছড়া আবৃত্তি এগুলি কিন্তু লেখা স্টার্ট করে দিয়েছিল স্কুলে পড়ার সময় কবি সুকান্ত হাতে লিখেন স্কুলে পড়ার সময় কবি সুকান্ত হাতে লিখেন একটি পত্রিকা একটি পত্রিকা উনি হাতে লিখেন ঠিক আছে সেই পত্রিকা লিখে তার আত্মপ্রকাশ ঘটে সাহিত্য জগতে তার আত্মপ্রকাশ ঘটে সেই কবিতা লেখার পর সরি পত্রিকা লেখার পর সেই পত্রিকাটির নাম কি ছিল আনসার করো স্কুলে পড়ার সময় কবি সুকান্ত হাতে লিখেন একটি পত্রিকা হাতে একটি পত্রিকা লিখেন এবং সেই পত্রিকা লিখে তার আত্মপ্রকাশ ঘটে এখন কোশ্চেন হচ্ছে পত্রিকাটির নাম কি ছিল কোশ্চেন নাম্বার ফোরটিন করো ফ্রেন্স সবাই আনসার করো কমেন্ট বক্সে সবাই আনসার করো লাইভ চ্যাট বক্স দেওয়া আছে তোমাদের জন্য যারা এখন লাইভ ক্লাস করছো পরবর্তী সময়ে কমেন্টের মাধ্যমে তোমরা তোমাদের আমাদের সাথে শেয়ার করবে হবে সঞ্চয় পত্রিকার নামটি ছিল কোয়েশন ফিফটিন প্রথম কোন পত্রিকায় প্রথম কোন পত্রিকায় কবি সুকান্তের লেখা ছাপানো হয় প্রথম কোন পত্রিকায় কবি সুকান্তের লেখা ছাপানো হয় আনসার করো প্রথম কোন পত্রিকায় কবি সুকান্তের লেখা ছাপানো হয়ে আনসার করো

মাত্র এগারো বছর বয়সে মাত্র এগারো বছর বয়সে মাত্র এগারো বছর বয়সে কি করে কবি সুকান্ত একটি গীতিকাব্য রচনা করেন মাত্র এগারো বছর বয়সে কবি সুকান্ত একটি গীতিকাব্য রচনা করেন সেই গীতিকাব্যটির নাম কী মাত্র এগারো বছর বয়সে কবি সুকান্ত একটি গীতিকাব্য রচনা করেন সেই গীতিকাব্যটির নাম কী মাত্র এগারো বছর বয়সে উনি একটি গীতিকাব্য রচনা করেন সেই গীতিকাব্যের নাম কি কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন আনসার করো কোশ্চেন নাম্বার সিক্সটিন আনসারটি হবে অপশন সি রাখাল ছেলে সেই গীতিকাব্যের নাম হচ্ছে রাখাল ছেলে মাত্র এগারো বছর বয়সে সুকান্ত ভট্টাচার্য যে গীতিকাব্যটি রচনা করেন সেই গীতিকাব্যটির নাম হচ্ছে রাখাল ছেলে কোশ্চেন নাম্বার সেভেনটিন কাকে গণমানুষের কাকে গণ কবি বলা হয় সুকান্ত ভট্টাচার্য কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর অপশানটি কোনোটি নয় গণমানুষের কবি বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে সুকান্ত ভট্টাচার্যকে গণ মানুষের কবি বলা হয় ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার সেভেনটিন কমপ্লিট তো ফ্রেন্ডস আমরা কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে বাংলা সাহিত্য ক্লাসগুলি কন্টিনিউ করছি তোমরা যারা পূর্বের ক্লাসগুলি দেখো পূর্বে আমরা মধুসূদন করেছি বঙ্কিমচন্দ্র করেছি শরৎচন্দ্র করেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছি স্বামী বিবেকানন্দ করেছি বৃন্দাবন দাস ও করেছি ঠিক আছে তো যারা পূর্বের ক্লাসগুলি দেখুন অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টে ভিজিট করবে ল্যাটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম চ্যানেলে ভিজিট করবে প্লে যাবে ইজিলি তোমরা ওই সমস্ত ক্লাস পেয়ে যাবে এবং ভালোভাবে স্টাডি করে নেবে ওইখান থেকে ঠিক আছে তাছাড়া পিডিএফ তো আমরা দিয়ে দিয়েছি আমাদের টেলিগ্রামে আজকেরই ক্লাস যেটা চলছে ওইটারও পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে তো ফ্রেন্ডস সেইভাবে কিন্তু প্রিপারেশানটা করতে হবে আজকে থেকেই সেভাবে স্টার্ট করতে হবে পড়াশুনো বিকজ বিদ্যাজ্যোতি প্রকল্পের জন্য কিন্তু সামনে মাসেই ফেব্রুয়ারিতে ক্যাবিনেট আছে সেই ক্যাবিনেটের পরে বিদ্যা জ্যোতির জন্য কিন্তু টিচার যেখানে জিটি কিছু পোস্ট আছে সেগুলির জন্য কিন্তু নোটিফিকেশান চলে আসবে তখন কিন্তু এক্সাম দিতে হবে ঠিক আছে তো তার জন্য কিন্তু স্টাডিটা জোরদারভাবে স্টার্ট করে দিতে হবে বিদ্যাজ্যোতি প্রকল্পের জন্য টিচার কিন্তু নেবে এটার জন্য আলাদাভাবে এক্সাম হওয়ার একটা চান্স আছে তো টিআরবিটি কিন্তু ফেব্রুয়ারি লাস্টের দিকে কিংবা মার্চের ফার্স্টে কিন্তু নোটিফিকেশনও জারি করতে পারে একটা চান্স পসিবিলিটি দেখতে পাচ্ছি আমরা কুশ্চেন নাম্বার 18 সুকান্ত ভট্টাচার্য কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতা কবে প্রকাশ করেন দৈনিক স্বাধীনতা যে পত্রিকা এটি প্রকাশ করা হয় কবে সম্পাদনা করেন কবে উনিশশো পঁয়তাল্লিশে এ ফ্রেন্স সুকান্ত ভট্টাচার্য কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতা দৈনিক স্বাধীনতা সম্পাদনা করেন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে কোয়েশন নাম্বার নাইনটিন কবি সুকান্তের প্রথম কাব্যগ্রন্থ ছাড়পত্র কবে প্রকাশিত হয় লেখা শেষ করেছিল সাতচল্লিশে প্রকাশিত হয়েছিল কবে প্রকাশিত হয়েছিল উনিশশো আটচল্লিশে কবি সুকান্তের প্রথম কাব্যগ্রন্থ কবি সুকান্তের প্রথম কাব্যগ্রন্থ ছাড়পত্র আটচল্লিশে ফ্রেন্ডস কোয়েশন নাম্বার নাইনটিন কমপ্লিট এখন টোয়েন্টি করো কত বছর বয়সে সুকান্তের মৃত্যু হয় সুকান্তের কবি সুকান্তের মৃত্যু কত বছর বয়সে হয় বাইশ বছর তেইশ বছর কুড়ি বছর কোনোটি নয় কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি কত বছর বয়সে সুকান্তের মৃত্যু হয় আনসারটি হবে একুশ বছর বয়সে অপশান ডি হবে রাইট আনসার একুশ বছর বয়সে কবি সুকান্তের মৃত্যু হয় যারা এখনও লাইক করে আমাদের এই ক্লাসটিকে ফ্রেন্ডস অবশ্যই লাইক করে নেবে ফ্রেন্ডস তোমাদের ছোট্ট ছোট্ট সাপোর্ট আমাদেরকে অনেকটা মোটিভেট করে ঠিক আছে লাইক করে নেবে যারা এখনও করেনি কবি সুকান্তের ছাড়পত্র কাব্যগ্রন্থে কবি সুকান্তের ছাড়পত্র কাব্যগ্রন্থে মোট কতগুলি কবিতা স্থান পেয়েছে ছাড়পত্র কবি সুকান্তের একটি বিখ্যাত এবং প্রথম কাব্যগ্রন্থ তো সেই ছাড়পত্র কাব্যগ্রন্থে মোট কতগুলি কবিতা স্থান পেয়েছে পঁয়ত্রিশটি তেত্রিশটি সাঁত্রিশটি অপশান দিয়ে কোনোটি নয় আনসার করো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান আনসারটি হবে সাঁত্রিশটি কবি সুকান্ত যে কাব্যগ্রন্থ ছাড়পত্র ওইখানে মোট সাঁত্রিশটি কবিতা স্থান পেয়েছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু সুকান্ত ভট্টাচার্যের গীতিগুচ্ছ কবে প্রকাশিত হয় গীতিগুচ্ছ সুকান্ত ভট্টাচার্যের যে গীতিগুচ্ছ ওইটা কবে প্রকাশিত হয় আনসার করো সুকান্ত ভট্টাচার্যের গীতিগুচ্ছ প্রকাশিত হয় উনিশশো পঁয়ষট্টি সালে ফ্রেন্ডস উনিশশো পঁয়ষট্টি সালে নাইনটিন সিক্সটি ফাইভ আগামী কবিতা আগামী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত আগামী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অন্তর্গত আগামী কবিতাটি কোন হবে হবে অন্তর্ এটা রাখা হয়নি একটু মিস্টেক হয়ে গেছে ঠিক আছে দেখ একটু তোমরা লিখে রাখবে আগামী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত আগামী কবিতাটি ছাড়পত্র কাব্যগ্রন্থের অন্তর্গত আগামী কবিতাটি ছাড়পত্র কাব্যগ্রন্থের অন্তর্গত ঠিক আছে টোয়েন্টি থ্রি কমপ্লিট চলো দেখি টোয়েন্টি এ কি আছে আঠারো বছর বয়স আঠারো বছর বয়স কাল লেখা কবিতা ১৮ বছর বয়স একটি কবিতা এটি সুকান্ত ভট্টাচার্যের একটি বিখ্যাত কবিতা ঠিক আছে আঠারো বছর বয়স যে কবিতা এটা আমরা পড়েছি ছোটো ক্লাসে কিন্তু তোমরা অবশ্যই পড়েছ ইলেভেনে কিংবা টুয়েলভে পড়েছি মনে হচ্ছে আমার যতটুকু তোমরা বলবে কমেন্ট বক্সে জানাবে কোন ক্লাসে ছিল এটা আঠারো বছর বয়স খুব সম্ভবত টুয়েলভে যখন ছিলাম আমি ওই সময় মেবি বি ছিল আঠারো বছর বয়স কাল লেখা কবিতা সুকান্ত ভট্টাচার্যের কবিতা এবং এই কবিতা পড়ার পর আমি উদ্বুদ্ধ হয়েছিলাম অ্যাকচুয়ালি রক্তদান করার জন্য খুব মনে পড়ে সেই আমাদের বাংলা টিচার আমাদের বেঙ্গলি টিচার এই কবিতাটা এত ভালোভাবে বিশ্লেষণ করেছিল মানে আঠারো বছর বয়সের যে আমাদের ক্যারেক্টারটা আমাদের অ্যাটিটিউডটা যেরকম হওয়া দরকার ছিল ওনার যে বিশ্লেষণ ওনার বিশ্লেষণের মাধ্যমে ওই যে স্পৃহা ওইটা জেগেছে কিছু করার আঠারো বছর বয়স কবিতা পরে রক্তদান করার একটা স্পৃহা একটা উৎসাহ আমার মধ্যে জেগেছিল ফ্রেন্ডস এবং ওই বছরই কিন্তু এনএসএসের পক্ষ থেকে রক্তদান করা হয়েছিল ওইখানে পার্টিসিপেট করেছিলাম আঠারো বছর বয়স কবিতা অনেকটা শিখিয়েছে আমাকে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর কমপ্লিট ফ্রেন্ডস কোয়েশন নাম্বার টোয়েন্টি ফাইভ চলে এসেছি আমরা আনসার করো এই বয়স জানে রক্তদানের পুণ্য এ বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের ব্যাগে স্টিমারের মতো চলে কোন বয়স আঠারো বছর বয়স তো কবিতার নাম কি অবশ্যই এই লাইনের মধ্যেই কিন্তু উত্তরটা লুকিয়ে রয়েছে যে এই বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের ব্যাগে স্টিমারের মতো চলে ঠিক আছে তো এটি কোন কবিতার পঙ্ক্তি সুকান্ত ভট্টাচার্যের আঠারো বছর বয়স আঠারো বছর বয়স কবিতার পঙ্ক্তি ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স দেখি কি আছে এখন খুবই গুরুত্বপূর্ণ লাইনগুলি আমি নিয়ে এসেছি তোমাদের জন্য ঠিক আছে এরকম লাইন দিয়েও কিন্তু এক্সাম হলে সুকান্ত ভট্টাচার্য থেকে কোশ্চেন আসতে পারে আসার একটা চান্স আছে এসটিজিটি যে গত পরীক্ষা হয়েছে ওই পরীক্ষাতে কিন্তু এরকম লাইন দিয়ে এসছিল ফ্রেন্ড সুকান্ত ভট্টার্য থেকে ঠিক আছে মেলেছি সন্দিগ্ধ চোখ মেলেছি সন্দিগ্ধ চোখ স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে মেলেছি সন্দিগ্ধ চোখ স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে উদ্ধৃত লাইনটি কোন কবিতা থেকে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে আগামী কবিতা 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 আজব লড়াই নয় মেলেছি সন্দিগ্ধ চোখ স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে উদ্ধৃত লাইনটি ফ্রেন্ডস আগামী কবিতা থেকে নেওয়া হয়েছে আগামী কবিতা আগামী কবিতা থেকে এই যে পঙ্ক্তি এগুলি নেওয়া হয়েছে ফ্রেন্ডস কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স কমপ্লিট চলো দেখি নেক্সট ফ্রেন্ডস অবশ্যই তোমরা যারা এখনো লাইক করে আমাদের আমার এই ক্লাসটিকে লাইক করবে ফ্রেন্ডস যারা লাইক করে আমাদের ক্লাসটিকে এখনও পর্যন্ত লাইক করে নেবে ফ্রেন্ডস তোমাদের সাপোর্ট আমরা আশা করি তোমাদের কাছ থেকে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি এ যে পংক্তি এটা কোন কবিতার হে মহাজীবন ছাড়পত্র হে নবান্ন অপশান ডি আগামী আনসার করো ফ্রেন্ডস সবাই আনসার করো

চাঁদ যেন ঝলসানো রুটি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন এখন চলো দেখি নেক্সটে কী আছে গুরুত্বপূর্ণ লাইনগুলি নিয়ে এসেছি ঠিক আছে এজ প্রমিস কিন্তু আজকে এই ক্লাসটি নিয়ে এসেছি তোমাদের জন্য তোমরা তোমাদের সাপোর্ট কিন্তু ঢেলে দেবে ফ্রেন্ডস ঠিক আছে টোয়েন্টি এইট দেয়ালে 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 মনের খেয়ালে লিখি কথা দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা আমি যে বেকার পেয়েছি লেখার স্বাধীনতা দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা খুব সুন্দর লাইন আমি যে বেকার পেয়েছি লেখার স্বাধীনতা এটা সুকান্ত ভট্টাচার্য বলছে তার কবিতার মাধ্যমে এখন কথা হচ্ছে কোন কবিতার মাধ্যমে এটা আমাদের সাথে উনি বলেছেন হে মহাজীবন কবিতা আগামী কবিতা দেয়ালিকা কবিতা অপশান ডি কোনোটি নয় কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট আনসার করো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট আনসারটি হবে ফ্রেন্ডস দেয়ালিকা কবিতা দেয়ালিকা কবিতার মাধ্যমে কবি সুকান্ত ভট্টাচার্য তার মনের কথা এভাবে আমাদের সামনে প্রকাশ করেছে দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা আমি যে বেকার পেয়েছি লেখার স্বাধীনতা কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট কমপ্লিট ফ্রেন্ডস তো এতটুকুই ছিল আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা সুকান্ত ভট্টাচার্য থেকে যেরকম কোয়েশন এক্সাম হলে আসতে পারে সেগুলি কভার করতে চেষ্টা করেছি তোমরা ধৈর্য সহকারে ফ্রেন্ডস অনেকটা দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো ইয়েস ফ্রেন্ডস কবি সুকান্ত ভট্টাচার্য আজকে ক্লাসে কমপ্লিট হয়ে গেল ঠিক আছে সুকান্ত ভট্টার্য থেকে আশা করি তোমরা আজকে অনেক কিছু শিখতে পেরেছ ধৈর্য সহকারে যারা পুরো ক্লাস করেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো ফ্রেন্ডস অবশ্যই পুরো ক্লাস করলে কিছু না কিছু শিখেছো ঠিক আছে তো এইভাবে আমরা তোমাদের সামনে সাহিত্যিকের ক্লাসগুলো নিয়ে আসতে চেষ্টা করব অবশ্যই তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে জানাবে যে কোন কোন সাহিত্যিকের দরকার আছে তোমাদের কমেন্টকেও আমরা প্রাধান্য দিয়ে থাকি ফ্রেন্ডস ঠিক আছে তো কমেন্ট করবে ফ্রেন্ডস তোমরা ঠিক আছে পার্ট এক তথ্য অনেক একটি পার্ট আমরা একটি ক্লাস করেছি কিন্তু অনেকগুলি তথ্য দেওয়ার চেষ্টা করেছি বাংলা সাহিত্যিকের গুরুত্বপূর্ণ ক্লাসগুলি আমরা এইভাবে আমাদের চ্যানেলে করবো কন্টিনিউ যেহেতু এক্সাম কিন্তু হয়ে যাবে ঠিক আছে যেটা বলেছি কেবিনেটের মধ্যে কিন্তু সিদ্ধান্ত হয়ে যাবে কতগুলি পোস্টের দরকার আছে কিভাবে এক্সাম হবে কত কবে নাগাদ এক্সাম হওয়া দরকার সো সমস্ত কিছু মিটিংয়ে হয়ে যাবে নোটিফিকেশন যথাসম্ভব তাড়াতাড়ি চলে আসতে পারে গতকালকেও একটি পেপারে কিন্তু এসছে যে টিআরবিটি কর্তৃপক্ষ তড়িঘড়ি করছে যে নতুন করে নোটিফিকেশান আনতে যেখানে বিদ্যাজ্যোতি প্রকল্পে টিচার নিয়োগ করতে হবে ফ্রেন্ডস ঠিক আছে তার জন্যই বলছি তোমাদের স্টাডি কিন্তু জোরদারভাবে স্টার্ট করে দাও ঠিক আছে আমরা তো আছি পাশে যতটা সম্ভব আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করবো তোমাদেরকে সাহায্য করতে ঠিক আছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে প্রিপারেশন ভালোভাবে নেবে যারা এখনও সাবস্ক্রাইব করে নি ফ্রেন্ডস আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে সঙ্গে বেল এখনও ক্লিক করে নেবে এবং টেলিগ্রামে যারা জয়েন করেন টেলিগ্রামও জয়েন করেন ওইখানে আমরা কি করি আমাদের পিডিএফগুলি দিয়ে থাকি ক্লাসে ঠিক আছে চলো আজকে ক্লাস এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস অসংখ্য ধন্যবাদ